चैनल आरटीएम एर पक्ष থেকে করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট নিয়ে উপস্থিত হলাম। প্রিয় দেশবাসী ও প্রবাসী ভাই ও বোনেরা, করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট নিয়ে উপস্থিত হলাম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। আজ 13 নভেম্বর, রোজ শুক্রবার 2020। 113টি পরীক্ষাগারে পরীক্ষা কার্যক্রম চলমান আছে। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 13,539টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 25,15,339টি। গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা করা হয়েছে তাতে শনাক্ত হয়েছেন 1,767 জন। শনাক্তের হার 15.99%। এ নিয়ে মোট শনাক্ত হয়েছেন 4,28,965 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,519 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 3,46,387 জন। সুস্থতার হার 77.90%। গত 24 ঘন্টায় করোনায় মৃত্যুবরণ করেছেন 19 জন। এ নিয়ে মোট মৃত্যুবরণ করেছেন 6,159 জন। মৃত্যুর হার 1.46%। ঘরের বাইরে গেলে মাস্ক পরুন, বারবার সাবান পানি দিয়ে হাত ধুন, প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন, নিজে সতর্ক থাকুন, পরিবারের সবাইকে সতর্ক রাখুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল, প্রেস দ্য বেল আইকন, অল ভিডিও লাইক। থ্যাংক ইউ সো মাচ। এখানেই করোনা আপডেট শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।